ডিভোর্স চেয়েছিলেন স্বামী, মেনে নিতে পারেননি স্ত্রী। রাগের বশে স্বামীকে লক্ষ্য করে গুলি ছুড়লেন স্ত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই বৃদ্ধ। ইতিমধ্যেই অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকে। জানা গিয়েছে স্বামী বিচ্ছেদ চেয়েছিলেন, সেই কারণেই গত কয়েক মাস ধরে আলাদা থাকতেন 62 বছরের ক্রিস্টিনা পাসকুয়ালেত্তো ও তার 80 বছরের স্বামী জন পাসকুয়ালেত্তো।